আইডিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে দেখেছি যে মজিলা ফায়ারফক্সে আমরা কিভাবে ডু ফলো নো ফলো ব্যাকলিংক চেকার যে অ্যাডনসটা আছে সেটা ইউজ করতে পারি। সো আজকে আমরা দেখব কিভাবে ক্রোমে, গুগল ক্রোমে আমরা কিভাবে সেটা ইউজ করতে পারি। তো চলুন, এর জন্য আমরা গুগল ক্রোম ওপেন করেছি। জাস্ট ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে সার্চ করব যে ডু ফলো নো ফলো ব্যাকলিংক চেকার ফর গুগল ক্রোম। জাস্ট এটা লিখে সার্চ করলাম, ডু ফলো নো ফলো ব্যাকলিংক চেকার ফর গুগল ক্রোম। সো এটা এখানে আসার পর আমরা এখানে ফার্স্টে যে রেজাল্টটা পাচ্ছি যে নো ফলো, একটি নো ফলো নামে একটি গুগল ক্রোমের একটি এক্সটেনশন আছে যেটা ক্রোম ওয়েব স্টোরে দেখা যাচ্ছে। সো এখানে ক্লিক করছি। পপ আপ চলে এসেছে অ্যাড টু ক্রোমের জন্য। সো আমরা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করছি চেকিং, এবং জাস্ট অ্যাডে আমরা ক্লিক করছি। এখানে খুব শীঘ্রই এটা ইনস্টল হয়ে যাবে। দেখুন এখানে সাকসেসফুলি এটা অ্যাড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটি আইকন চলে এসেছে এটার জন্য। ঠিক আছে, তো আমরা কিন্তু খুব ইজিলি এটা অ্যাড করে ফেললাম। এবার এখন দেখি যে আসলে এটা কাজ করে কিনা। আমরা আইটি বাড়িতে ঢুকতেছি, আইটি বাড়ির পাশাপাশি আমরা আরেকটা যে কোনো একটা সাইটে ঢুকি, যে কোনো সাইটে, আমাদের withacoder.com এই সাইটটাতেও ঢুকলাম। তো এখন আসলে এই এক্সটেনশনটি যেটা আমরা এখানে আইকনটি দেখতে পাচ্ছি, এই আইকনটি আমাদের ফায়ারফক্স আমরা যেটা দেখেছি যে সবগুলো লিঙ্ককে হাইলাইট করে, কিন্তু আসলে এই এক্সটেনশনটি সবগুলো লিঙ্ককে হাইলাইট করে না। এটা শুধুমাত্র ওই সকল লিঙ্ককে হাইলাইট করে যেটা নো ফলো, অন দ্য নো ফলো, আর ডু ফলো গুলো যেভাবে আছে সেইভাবেই থাকে। যেমন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটিতে দেখি যে শুধুমাত্র, একটু ভালো করে লক্ষ্য করুন, এই লেখাটার, এই আগোরা লেখাটার চারপাশে ডট ডট দিয়ে লাল কালি দেওয়া আছে, এর অর্থ হচ্ছে যে শুধুমাত্র এইটাই হচ্ছে নো ফলো আর বাকি সব ডু ফলো। তো আমরা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, দেখি আসলেই এটা নো ফলো কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল নো ফলো লেখা আছে, তার মানে যে এটা হচ্ছে একটি নো ফলো ব্যাকলিংক। আবার যদি আমাদের আইটি বাড়িতে দেখি কোনো নো ফলো আছে কিনা, দেখতে পাচ্ছি নর্মালি অন্য কোনো পোস্টের, অন্য কোনো লিঙ্কের নো ফলো আইকন নাই, শুধুমাত্র আমাদের এইখানে এই পুলক বিশ্বাস এবং ফয়সাল নিলে এই দুইটাতে নো ফলোর জন্য এই যে এটার চারপাশে ডট ডট দিয়ে আপনার মানে লাল রঙের ডট ডট দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে নো ফলো। এভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে ব্রাউজ করেন না কেন, আপনার ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইটে, আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, ধরেন যে কোনো একটাতে গেলাম, সরি, আমরা যদি যে কোনো ওয়েবসাইটে যাই, আমরা আরেকটা টেস্ট পরীক্ষামূলক একটি ওয়েবসাইটে যাই, যে কোনো ধরেন ওয়েব হোস্ট ফর লাইফ, এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো লিঙ্কই ডু ফলো। সো এখানে আসলে ওইভাবে নো ফলোর আসলে কোনো লিঙ্ক নাই, এই জন্য কোনো লিঙ্কের চারপাশে এটা এইভাবে দেয়নি। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ডু ফলো নো ফলো আমরা খুব ইজিলি এটা চেক করতে পারি যে এই এক্সটেনশনটার মাধ্যমে। সো আপনারা এইভাবে এক্সটেনশন ইনস্টল করে চেক করবেন যে কিভাবে ডু ফলো নো ফলো এক্সটেনশনটা আপনারা মানে ইনস্টল করতে পারেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।